हेलो नमस्कार आदाब सालाम दिए आज के शुरू करते जाकर एपिसोड हमें ज्योतिष विश्वास सन्दीप हमें एक जन ब्लॉगर हमें मुहूर्ते दाड़ी आछि सिलेटे मुक्तिजोद्धा चत्वर कदमतली पॉइंटे जे हारे मानुषेर समागम चलते से देखे मन हच्छे ना लकडाउन चलते से আমি দেখতে পাচ্ছি অনেকের মুখে নেই মাস্ক নেই কোনো তিন ফুট দূরত্ব সেভাবে গণবসতির মতো চলাফেরা করতেছেন এতেই তো করোনা ভাইরাসের প্রভাব চড়তে পারে যদি জনগণ সচেতন না হয় তাহলে তো দিন দিন করোনা ভাইরাসের প্রভাব চড়তে থাকবে দৃশ্য দেখেই মনে হচ্ছে না যে ভাইরাস নামে যে প্রভাবটি পড়েছে সেটা রয়েছে রয়েছে ফার্মেসিতেও অনেক ভিড় যে জায়গায় রোগীরা সচেতন থাকতো সে জায়গায় রোগীরাই সচেতন নেই একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে রয়েছে নেই কার পাশ থেকে দূরত্ব কেউ দূরত্বতা বজায় রাখতেছে না মানুষের চলাফেরা দেখে মনে হচ্ছে না করোনা ভাইরাসের প্রভাব পড়েছে যেভাবে মানুষ চলাফেরা করতেছে বোঝা যাচ্ছে তারা সচেতনতা কী জিনিস বুঝতেই পারে না আমি আবারও বলছি আমি জ্যোতিষ বিশ্বাস সন্দীপ আমি একজন ব্লগার আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নের আলো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের প্রাণকেন্দ্র মুক্তিযুদ্ধ চত্বর কদমতলি পয়েন্ট এরকম মানুষ চলাফেরা করলে দিন দিন তো ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়বে কোন মানুষ কীরকম দেখলেই তো চেনা যায় না কার শরীরে রয়েছে ভাইরাসের প্রভাব কেউ বুঝতেই পারবে না তা থেকে ছড়াতেই পারে মানুষের শরীরে আমি দৃশ্যটি দেখে মনে হচ্ছে ভাইরাসের আগে যেরকমই ছিল এখনই মনে হচ্ছে ঠিক সেরকমই আছে মানুষের চলাচল সবাইকে শুভেচ্ছা ও আদাব নমস্কার অভিনন্দন আমার পক্ষ থেকে রইল আমি জ্যোতিষ বিশ্বাস একজন ব্লগার সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন